Hello everyone, this is Kuheli and welcome to Learning Aura. Today we will do part 10 of SSC MTS PYQ session. আজকের ক্লাসে আমরা 15 জুলাই 2022 শিফট 1, 2 and 3 তে আসা সমস্ত সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড এরর কারেকশন প্র্যাকটিস করব। অলরেডি আমাদের 9টা সেশন হয়ে গেছে, তো সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ সেখানে শুধু কোশ্চেনের অ্যান্সারই আলোচনা করা হয়নি, তার সাথে সাথে সেই সমস্ত কোশ্চেন রিলেটেড যে গ্রামাটিক্যাল কনসেপ্ট আছে তারও একটা ডিটেল ডিসকাশন রয়েছে, যেটা তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য ভীষণ হেল্পফুল হবে। আর এবার থেকে এমটিএসের জন্য আমরা জানি ইংলিশ প্লেজ আ ভেরি ক্রুশিয়াল রোল, তো ইংলিশে আমাদের একটা ভালো মার্কস তুলতেই হবে। আর ইংলিশে ভালো মার্কস তোলার জন্য এই পরিস্থিতিতে যখন আমাদের এক্সাম একদম কাছে চলে এসেছে, সেখানে আমাদের একটা কী চাই, জোরদার প্র্যাকটিস। আর প্র্যাকটিস করার জন্য পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের থেকে বেটার প্র্যাকটিস শিট কিন্তু আর কিছুই হতে পারে না। তো দেখো আমাদের চ্যানেলে অনেক পিওয়াইকিউ সেশন করানো আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আর তোমরা লার্নিং করার সাথে প্র্যাকটিস করতে থাকো, কারণ এখানে রেগুলার বেসিসে অনেক কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে, যেটা একদম এক্সাম ওরিয়েন্টেড। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও অ্যান্ড তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে লাগবে লার্নিং অরা টু গেট মোর সাচ ভিডিওস। তো চলো শুরু করা যাক আজকের সেশনে। কোয়েশ্চেন নাম্বার ওয়ানে কী আছে? কোয়েশ্চেন নাম্বার ওয়ানে দেখো একটা এরর কারেকশান আছে, কি আছে চলো পড়া যাক সেন্টেন্সটা। ইট ফিলস গ্রেটলি টু বি উইথ ইউ অ্যাট দিস সেরিমনি। দেখো এখানে কি আছে, ইট ফিলস গ্রেটলি। ফিলস কি? ফিলস হলো ভার্ব, তাই তো। আচ্ছা ভার্ব আমরা কাকে বলি বলো তো? ভার্ব বলতে আমরা দুটো জিনিসকে বোঝাই, একটা কোনো কিছু কাজ করা বোঝায়, মানে কোনো অ্যাকশন বোঝায়, আর না হলে একটা কি বোঝায়, স্টেট বোঝায়। তাই ভার্বকে কি বলা হয়, অ্যাকশন ওয়ার্ড বা স্টেট ওয়ার্ড। তো এখানে এই ফিলসটা কি কোনো কাজ করা বোঝাচ্ছে না, এটা কি, এটা কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে স্টেট। আর দেখো আমরা জেনারেলি কিন্তু ভার্বের পর বা ভার্বকে কোয়ালিফাই করার জন্য আমরা অ্যাডভার্ব ইউজ করি, কিন্তু সেটা আমরা কখন ইউজ করি, যখন অ্যাকশন ওয়ার্ড, সেই ভার্বটা যখন কোনো অ্যাকশন বোঝায়, কোনো কাজ করা বোঝায়। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেইগুলো কি, যেইগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়, যেইগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব বা ভার্ব অফ পারসেপশন। ধরো যেই ভার্বগুলো দিয়ে কোনো স্টেট বোঝাচ্ছে, কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। কীরকম দেখো এখানে ফিলস ভার্বটা আছে, তাহলে ফিল হতে পারে, স্মেল হতে পারে, তারপর সাউন্ড হতে পারে, লুক, আর কি হতে পারে, অ্যাপিয়ার। তো এই প্রত্যেকটা ভার্বের পর আমরা কিন্তু এই ভার্বগুলোকে কোয়ালিফাই করার জন্য বা এই ভার্বগুলোর কোনো বৈশিষ্ট্য বোঝানোর জন্য অ্যাডভার্ব ইউজ না করে আমরা এদের পর অলওয়েজ অ্যাডজেক্টিভ ইউজ করি। ওকে, এটা আমরা মনে রাখবো। তো তাহলে দেখো ইট ফিলস গ্রেটলি আছে, গ্রেটলিটা কি, গ্রেটলিটা হলো অ্যাডভার্ব, কিন্তু এখানে আমাদের কি জানলাম আমরা, অ্যাডভার্ব ইউজ না হয়ে আমাদের হবে কি অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তাহলে আমরা কি বলবো, ইট ফিলস গ্রেট টু বি উইথ ইউ অ্যাট দিস সেরিমনি। তাহলে এখানে কি হবে, গ্রেট হবে, ইট ফিলস গ্রেটলি না হয়ে বলতে হবে কি গ্রেট। তাহলে অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে কোশ্চেন নাম্বার 2তে, ক্যারিং অ্যান আমব্রেলা ইজ নট অ্যাট অল আ গুড আইডিয়া ডিউরিং থান্ডারস্টর্ম। থান্ডারস্টর্ম মানে কি, বজ্রবিদ্যুৎ। তো কি বলছে, ক্যারিং অ্যান আমব্রেলা। ক্যারিং অ্যান আমব্রেলা কি, দিস ইজ আওয়ার সিঙ্গুলার সাবজেক্ট। তো যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, তারপর ভার্ব কি ইউজ হয়েছে, ইজ, তার মানে কি ভার্বেও কোনো ভুল নেই। আর এটা কি দেখো, এটা একটা সিম্পল স্টেটমেন্ট যেটা অলওয়েজ প্রেজেন্ট টেন্সেই হবে। তো টেন্স কি আছে, টেন্সও আছে প্রেজেন্ট, তাহলে কি সেন্টেন্সের সাবজেক্ট ভার্বে কোনো ভুল নেই, টেন্সে কোনো ভুল নেই, তো সেন্টেন্সে কোনো ভুল নেই। তো দেয়ার ইজ নো এরর ইন দ্য সেন্টেন্স বা নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড ইন দ্য সেন্টেন্স। তাহলে অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3তে কি আছে? কোয়েশ্চেন নাম্বার 3তে আছে একটা এরর কারেকশন। দেখো দ্য আর্থি ফ্র্যাগরেন্স অফ সয়েল আফটার আ ফার্স্ট রেন ইজ অলওয়েজ রিফ্রেশিং। দেখো দ্য আর্থি ফ্র্যাগরেন্স মানে কি, মাটির একটা গন্ধ বা মাটির যে সোদা গন্ধ, যে দেখবে বছরের প্রথম বৃষ্টিটার পর মাটি থেকে একটা যে সোদা গন্ধ বেরোয় বা একটা স্যাঁতস্যাঁতে গন্ধ আসে, সেটা কিন্তু খুব প্লিজিং खूब रिफ्रेशिंग ताई तो सेई गन्धटार कथा एखाने बला होच्छे दैट इज द आर्थी फ्रैग्रेंस। तो आर्थी फ्रैग्रेंस अफ सयल आफ्टर आ फार्स्ट रेन आछे। अच्छा एखाने ए ना करे आमादेर डेफिनिट आर्टिकल दी यूज करते हबे। एबार केन करलाम सेटा आमरा देखो कि आछे फार्स्ट। फार्स्ट कि फार्स्ट एकटा अरिजिनल नम्बर ताई तो অরিজিনাল নাম্বার। আর আমরা কি জানি যখন কোনো অরিজিনাল নাম্বার থাকে অরিজিনাল নাম্বারের আগে অলওয়েজ আমরা ডেফিনিট আর্টিকেল ডি ইউজ করি নট এ। তাহলে এখানে আমাদের কি বলতে হতো আফটার দ্য ফার্স্ট রেন। তো এখানে কোন পার্টে ভুল আছে আফটার দ্য ফার্স্ট রেন। অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 4 এ দেখো কি সেন্টেন্স দেয়া আছে হি গট অ্যাফ্লিক্টেড উইথ দ্য ডিজিজ When he was a teenager। देखो afflicted कथाटार मान हलो যন্ত্রণা ক্লিষ্ট বা ব্যথিত হওয়া। तो कि he got afflicted से যন্ত্রণা ক্লিষ্ট হয়েছিল with the disease when he was a teenager। तो ये कि যখন से টিনেজার ছিল মানে এখন সে টিনেজার নেই এখন সে হয়তো অ্যাডাল্ট। तो তার টিনেজারের একটা ইনসিডেন্ট বোঝানো হচ্ছে। তো এখানে ভার্বটা কিসে আছে এখানে ভার্বও আছে পাস্টে আর আমাদের যে সেন্টেন্সের ফার্স্ট ভার্বটা দুটো পার্ট আছে। তো এখানে দুটো ভার্ব ইউজ করা হয়েছে। এখানে ফার্স্ট ভার্বটা ইউজ হয়েছিল যেটা গট অ্যাফ্লিক্টেড এটাও কিসে আছে এটাও আছে কিন্তু পাস্ট টেন্সে। তাহলে দেখো আমাদের টেন্সের কোনো ভুল নেই। আর কি পেয়েছি অ্যাফ্লিক্টেড কথাটা পেয়েছি। অ্যাফ্লিক্টেড ওয়ার্ডের পর অলওয়েজ আমরা ফিক্সড প্রেপোজিশন উইথ ইউজ করি যখন ডিজিজ বোঝায়। তো এখানে আমরা উইথ পেয়েছি তার মানে কি প্রেপোজিশনেও আমাদের কোনো ভুল নেই টেন্সে ভুল নেই প্রেপোজিশনে ভুল নেই। আর বাকি তাহলে সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো এরর আমরা খুঁজে পেলাম না। তাহলে দেখো নো এরর উইল বি দ্য কারেক্ট অপশন ওভার হিয়ার। আচ্ছা এখানে তোমরা একটা কথা মনে রাখবে যে অ্যাফ্লিক্টেডের পর আমরা উইথ ইউজ করি বা কখনো আমরা অ্যাফ্লিক্টেডের পর অ্যাট ইউজ করি। এবার আমরা যখন কোনো ডিজিজের দ্বারা বা কোনো রোগের দ্বারা ব্যথিত হওয়া বা যন্ত্রণা ক্লিষ্ট হওয়া বোঝাবে তখন আমরা উইথ ইউজ করি ওকে। আর যখন কারোর মৃত্যুতে ব্যথিত হওয়া বোঝাবে তখন আমরা অ্যাট ইউজ করি। কীরকম হি গট অ্যাফ্লিক্টেড উইথ দ্য ডিজিজ দেখো এখানে ডিজিজ আছে কিন্তু যদি আমরা বলি যে হি গট অ্যাফ্লিক্টেড অ্যাট দ্য ডেথ অফ হিজ মাদার তাহলে কিন্তু অ্যাট প্রেপোজিশনটা আমরা ইউজ করতাম। কিন্তু এখানে যেহেতু ডিজিজ বলা আছে তাই আমরা উইথ ইউজ করেছি। তো এখানে কিন্তু কোনো ভুল নেই। ऑप्शन 1 विल बी द करेक्ट ऑप्शन ओवर हियर। क्वेश्चन नंबर 5 में क्या है इफ यू वांट टू हेल्प बीज बीज माने कि मधुमाछी मेक श्योर योर फैमिली डोंट यूज पेस्टिसाइड्स इन योर यार्ड। यार्ड माने कि उठोन आमादेर बाड़ीते जो उठोन थाके सेटाके कि बोला हय यार्ड। तो देखो इफ यू वांट टू हेल्प बीज जदि मधुमाछीदेर तुमी साहाज्य करते चाओ तो मेक श्योर योर फैमिली डोंट यूज पेस्टिसाइड्स इन योर यार्ड। तो योर फैमिली एखाने सबजेक्ट योर फैमिली जेहेतु सबजेक्ट योर फैमिलीटा कि सिंगुलर सबजेक्ट। तो जेहेतु आमादेर सबजेक्ट सिंगुलर भार्बो कि हबे भार्बो सिंगुलर हबे किन्तु डोनटा कि डोनटा तो सिंगुलर भार्ब नय। एखाने आमादेर कि बोलते हतो डजन एखाने आमादेर बोलते हतो डजन यूज पेस्टिसाइड्स। ताहले ऑप्शन 2 माने जेटा द्वितीय पार्टे आमादेर भूल छिलो तो सेटा कोन ऑप्शने आछे আচ্ছা মেক শিওর ইওর ফ্যামিলি ডোন্টের পরিবর্তে ইউজ করতে হবে কি ডাজন। তাহলে অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওয়াটার অ্যান্ড মিনারেলস প্রেজেন্টেড টু দ্য সয়েল আর অ্যাবসর্বড বাই দ্য রুটস। রুটস মানে কি মূল। আর এখানে কি বলা হয়েছে যে জল এবং খনিজ যেটা মাটিতে থাকে সেটা মূল উদ্ভিদের যে মূল সেটা শোষণ করে। অ্যাবসর্ব মানে হচ্ছে যে শোষিত হওয়া। তো ওয়াটার আর মিনারেলস কি হয় প্রেজেন্টেড প্রেজেন্টেড বলতে কি এখানে পাস্টে আছে সেন্টেন্সটা আমাদের। কিন্তু দেখো যেহেতু এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট এটা তো এমন নয় যে পাস্টে ওয়াটার মিনারেল মাটিতে থাকতো এখন বর্তমানে থাকে না এরকম তো নয়। এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট এটা বরাবরই থাকে এবং এটা রুটের দ্বারা অ্যাবজর্বড হয়। তো ওয়াটার অ্যান্ড মিনারেলস প্রেজেন্টেড নয় প্রেজেন্ট টু দ্য সয়েল নয় এখানে প্রেপোজিশন কী হবে প্রেজেন্ট ইন দ্য সয়েল। তাহলে ওয়াটার অ্যান্ড মিনারেলস প্রেজেন্ট ইন দ্য সয়েল আর অ্যাবজর্বড বাই দ্য রুটস। এখানে দেখো অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার প্রেজেন্ট ইন দ্য সয়েল। কোয়েশ্চেন নাম্বার 7 কি আছে দ্য লাস্ট টাইম দিস কম্পিটিশন ওয়াজ হেল্ড অ্যাট 2017। আচ্ছা এখানে কি বলা হচ্ছে দেখো 2017 সাল ইয়ার বোঝাচ্ছে। আর আমরা কি জানি প্রেপোজিশনের, আর আমরা কি জানি যখন ইয়ার বোঝায়, সেঞ্চুরি বোঝায়, ডিকেড বোঝায় তার আগে আমরা ফিক্সড প্রেপোজিশন ইন ইউজ করি নাকি অ্যাট। তাহলে এখানে আমাদের প্রেপোজিশনে ভুল ছিল, তো হেল্ড ইন 2017 হবে। দেখো প্রেপোজিশন অফ টাইমের ওপর কিন্তু কিছু কোশ্চেন্স আসছে, আমরা আগের দিনও প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি সেখান থেকে সেন্টেন্স ফিলার বা এরর কারেকশন আসছে, আজকেও আমরা একটা পেলাম। তো প্রেপোজিশন অফ টাইম এই টপিকটা আমাদের ক্লিয়ার থাকা খুব দরকার। লাইক ডেটের আগে কি প্রেপোজিশন হবে, ইয়ার থাকলে তার আগে কি প্রেপোজিশন হবে, বা মিডনাইট, মর্নিং এই সব থাকলে, এই সব সময় যখন বোঝাচ্ছে তার আগে কি প্রেপোজিশন হবে, তার উপর আমাদের একটা ডিটেল ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই ভিডিওটা ভিজিট করবে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, কারণ সেটা তোমাদের সবার জন্য খুব হেল্পফুল হবে। আর তাহলে প্রেপোজিশন অফ টাইম নিয়ে ভবিষ্যতে তোমাদের কিন্তু আর কোনো কনফিউশন হবে না। তো দেখো এখানে কিন্তু হেল্ড ইন 2017 হবে। অপশান থ্রিতে তাহলে ভুল আছে, অপশান থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার এইটে কী আছে, ইন দ্য পাস্ট হি স্পেন্ট মেনি অ্যান আওয়ার্স প্লেইং দ্য হার্প অ্যাক্রস দ্য ফিফথ এভ। আচ্ছা হি স্পেন্ট মেনি অ্যান আওয়ার্স, দেখো মেনি অ্যান আমরা আগের দিন কি জেনেছিলাম, মেনি অ্যান যদি ফ্রেজটা পাই তারপর আমরা অলওয়েজ সিঙ্গুলার সাবজেক্ট বা সিঙ্গুলার নাউন ইউজ করব অ্যান্ড সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তো এখানে দেখো আওয়ার্স বলা হয়েছে, তাহলে এখানে কি বলতে হতো আওয়ার, মেনি অ্যান আওয়ার। তো এখানে আমাদের দেখো মেনি অ্যান আওয়ার প্লেইং দ্য হার্প অ্যাক্রস দ্য ফিফথ অ্যাভ, তাহলে অপশান ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার নাইনে কী আছে, এ পার্ট অফ মি ডোন্ট ওয়ান্টেড ইউ টু গো টু দ্য পার্টি। দেখো এ পার্ট অফ মি কি, এ পার্ট অফ মি হলো এখানে সেন্টেন্সের সাবজেক্ট। তো সেন্টেন্সের সাবজেক্ট কী আছে, সেন্টেন্সের সাবজেক্ট আছে সিঙ্গুলার, আর যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার আছে তারপর আমাদের ভার্বও সিঙ্গুলার ইউজ করতে হবে। ডোনটা কি, ডোনটা তো প্লুরাল ভার্ব, তাহলে এখানে আমাদের কি বলতে হবে, ডাজন্ট ওয়ান্ট ইউ টু গো টু দ্য পার্টি। আচ্ছা এখানে আমরা একটা কথা মনে রাখবো, ডিড, ডু, ডাজ এইগুলোর পর অলওয়েজ আমরা কিন্তু V1 ইউজ করব। এখানে দেখো ওয়ান্টেড ছিল, দ্যাট ইজ V2 ছিল, কিন্তু এখানে আমরা অলওয়েজ V1 ইউজ করব। ওয়ান্ট বলতে হবে, ডাজন্ট ওয়ান্ট ইউ টু গো টু দ্য পার্টি। তাহলে অপশন থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার টেনে কি আছে, এ ক্লিনিক্যাল থার্মোমিটার কনসিস্ট অফ আ লং ন্যারো ইউনিফর্ম গ্লাস টিউব। তো দেখো এ ক্লিনিক্যাল থার্মোমিটার কনসিস্ট অফ আ লং ন্যারো ইউনিফর্ম গ্লাস টিউব, এই সেন্টেন্সটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা সিম্পল স্টেটমেন্ট, এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট যে থার্মোমিটার নিয়ে একটা জাস্ট স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তো এখানে এটা অলওয়েজ আমাদের প্রেজেন্ট টেন্সেই করতে হবে। আর দেখো এখানে কনসিস্ট আছে, তার মানে কি আমাদের সেন্টেন্সটা প্রেজেন্টেই আছে। আর এই সেন্টেন্সে আর একটা কি এরর থাকতে পারতো, যেটা কিন্তু নেই, কনসিস্টের পর আমরা অলওয়েজ ফিক্সড প্রেপোজিশন অফ ইউজ করি, এখানে অফ ইউজ করা হয়েছে, তার মানে কি এখানে কোনো এরর নেই, প্রেপোজিশনও ঠিক আছে, টেন্সও ঠিক আছে, তাহলে কি নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড ইন দিস সেন্টেন্স। তো অপশন টু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 11 কি আছে, আই হ্যাভ ওয়াচড আ লট অফ স্টুডেন্টস excel in online courses taking fully advantage of the convenience। দেখো এখানে আমাদের কিন্তু একটা এরর আছে, কি এররটা আছে, অ্যাডভান্টেজ ওয়ার্ডটা আমরা পেয়েছি। আচ্ছা বলো তো অ্যাডভান্টেজটা কি পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে, অ্যাডভান্টেজটা পড়ছে নাউনের মধ্যে, তাই তো। আর নাউনের বৈশিষ্ট্য বা নাউনকে ডেসক্রাইব কে করে, নাউনের বৈশিষ্ট্য বোঝানো বা নাউনকে ডেসক্রাইব করার কাজটা কে করে, অ্যাডজেক্টিভ করে। তাহলে এখানে আমাদের নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, তার আগে কি ইউজ হয়েছে দেখো, টেকিং ফুললি। ফুললিটা কি, ফুললিটা হলো অ্যাডভার্ব, কিন্তু নাউনকে ডেসক্রাইব করার জন্য আমরা তো অ্যাডজেক্টিভ ইউজ করব নাকি অ্যাডভার্ব। তাহলে এখানে কি বলতে হবে, টেকিং ফুল অ্যাডভান্টেজ, টেকিং ফুল অ্যাডভান্টেজ, এই যে এখানে আমাদের ভুল আছে। তো অপশন ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 12 কি আছে, Age doesn't seem to diminish our capacity to speak, write and learn new things। তো এখানে দেখো age doesn't seem নয়, age doesn't seem to diminish our capacity to speak, write or learn new things. देखो एकटू आगे आमरा कि जेने एलाम आमादेर जोदि do verb थाके does थाके बा did थाके जेटाई थाक ना केन तारपर always आमरा V1 यूज करब तो सीमिंग यूज होयेछिलो दैट इज V4 तो एखाने आमादेर कि यूज करते होबे V1 तो दैट इज सिम तो एखाने आमादेर ऑप्शन 1 आमादेर भूल छिलो तो ऑप्शन 1 विल बी द करेक्ट आंसर। तो देखो एखाने सेंटेंस कि आछे समटाइम्स We interact to people who are close-minded and not willing to listen. अच्छा close-minded कथाटार माने हलो जे people who are not willing to accept different ideas or to consider different opinions. That is close-minded. Okay. देखो एखाने कि बोला होच्छे to people who are close-minded and not willing to listen. तो एखाने देखो जे समस्त व्यक्तिरा क्लोज माइंडेड एबं अन्येर कथा सुनते राजी नय बा इच्छुक नय तादेर कथा बोझानो होच्छे ताहले कि एकटा निर्दिष्ट करे देया होच्छे ना समस्त पिपल ना बोले एकटा निर्दिष्ट धरनेर व्यक्तिदेर बोझानो होच्छे ताहले एखाने पिपलेर आगे आमादेर डेफिनिट आर्टिकल डी यूज करते होबे समटाइम्स उई इंटरैक्ट टू द पिपल हू आर क्लोज माइंडेड ताहले एखाने डाटा मिसिंग आछे तो ऑप्शन 1 विल बी द करेक्ट आंसर। क्वेश्चन नंबर 14 आछे एंटीबायोटिक्स आर वन ऑफ द मोस्ट कॉमनली प्रेस्क्राइब्ड ड्रग्स इन द वर्ल्ड। देखो तो एंटीबायोटिक्स आर जेहेतु एटा एंटीबायोटिक्स आछे तार जोन्नो एखाने आमरा प्लुराल भार्ब यूज करछि ताहले आमादेर एखाने कोनो भुल नेई। तारपर कि आछे वन ऑफ देखो अनेकगुलोर मध्ये एकटा तखन आमरा कि यूज करी वन ऑफ दुटो एफ एखाने देया आछे ताहले एखाने आमादेर अफेर स्पेलिंगटा भूल छिलो एखाने कि बोलते होबे वन अफ द मोस्ट कमनलि प्रेसक्राइब्ड ड्रग्स इन द वर्ल्ड। क्वेश्चन नम्बर 15 ए कि आछे क्वेश्चन नम्बर 15 ए आछे यू इज नट अलाउड टू सीट हियर उदाउट परमिशन। देखो ইউটা কি ইউটা হলো সেকেন্ড পারসন প্রোনাউন তো ইউর পর আমরা কখনো ইজ নয় আর ইউজ করি তো ইউ আর নট অ্যালাউড হবে ইউ ইজ নট অ্যালাউড নয় ইউ আর নট অ্যালাউড তো অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও লার্নিং অরার থেকে প্র্যাকটিস করতে পারে অ্যান্ড টু গেট বেনিফিটেড আউট অফ দিস লেসেন্স and subscribe कर रखबे Learning Aura to get more such practice set and to get more such lessons. कमेंट सेक्शने अवश्य तुम्हारे मतामत जानियो जे तुम्हारे प्रैक्टिस केमन चलछे तुम्हारे भिडियो केमन लागछे और कोनो पार्टिकुलर टपिकेर ओपर तुम्हारे यदि भिडियो प्रयोजन हय सेटाओ तोमरा कमेंट सेक्शने जानियो। I will try to make videos on those particular topics. So wait for our next video. Till then stay connected with Learning Aura. Thank you for watching.